শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার কিয়েভে হামলার জন্য আরও 2 লাখ সেনা প্রস্তুত করছে রাশিয়া। চীনের সঙ্গে সংঘর্ষের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত। এবার যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বসালো রাশিয়া। সুলাইমানি হত্যা, গ্রেফতার হতে পারেন ইরাকের সাবেক প্রধানমন্ত্রী। ইউরোপের বেঁধে দেয়া মূল্যসীমার নিচেই ভারতকে তেল দিচ্ছে রাশিয়া। এবং সবশেষ থাকছে, এপ্রিলেই বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হবে ভারত। এবার বিস্তারিত, 2023 সালের শুরুর দিকে রুশ বাহিনী নতুন করে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা করতে পারে। এই লক্ষ্যে 2 লাখ সেনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে ক্রেমলিন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ড ইন চিফ জেনারেল ভ্যালেরি জালোজনি। বৃহস্পতিবার প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্ট প্রকাশিত সাক্ষাৎকারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ এই দাবি করেছেন। গতদিনের ডিসেম্বর প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ড ইন চিফ বলেছেন, প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন যে 2023 সালের শুরুর দিকে রাজধানী কিয়েভে নতুন করে রুশ হামলার আশঙ্কা করছেন তিনি। তিনি বলেছেন, এখন খুব গুরুত্বপূর্ণ কৌশলগত একটি কাজ হল রিজার্ভ তৈরি এবং যুদ্ধের জন্য প্রস্তুত করা, যা ফেব্রুয়ারিতে সংঘটিত হতে পারে, মার্চের সর্বোত্তম এবং জানুয়ারির শেষে সবচেয়ে খারাপভাবে সংঘটিত হতে পারে। তিনি আরও বলেছেন, রাশিয়া প্রায় 2 লাখ নতুন সেনা প্রস্তুত করছে। আমার কোনো সন্দেহ নেই যে তারা কিয়েভে আরও হামলা করবে। আমরা সব হিসাব করে ফেলেছি, আমাদের কত ট্যাঙ্ক আর্টিলারি দরকার এবং আরও অনেক কিছু। জালোজনির মতে, একের পর এক অপমানজনক ব্যর্থতার পর রাশিয়ান সেনারা গত আগস্ট মাস থেকে জ্বালানি অবকাঠামোতে বোমা বর্ষণ করছে, কারণ আগামী মাসগুলোতে আরও বিস্তৃত পরিসরে আক্রমণের জন্য তাদের সম্পদ সংগ্রহের প্রয়োজন। অবশেষে পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র অগ্নি ভি এর সফল পরীক্ষা চালানোর দাবি করেছে ভারত। বৃহস্পতিবার সন্ধ্যায় উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্রটি 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের বিতর্কিত সীমান্তে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষ নিয়ে তুমুল উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নয়াদিল্লি। চীন ভারত 1962 সালে অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে লিপ্ত হয়, যেটিকে বেইজিং সম্পূর্ণরূপে নিজেদের দাবি করে এবং তিব্বতের অংশ হিসেবে বিবেচনা করে আসছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি বিবৃতিতে জানিয়েছে, ভারতের উড়িষ্যার উপকূলে আব্দুল কালাম দ্বীপ থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। অগ্নি সিরিজের সব থেকে এগিয়ে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অগ্নি 5 অন্যতম। শত্রুর ঘাঁটি উড়িয়ে দিতে সক্ষম এটি। ভারতের অস্ত্রাগারে অগ্নির যে সিরিজ রয়েছে তার মধ্যে পাল্লার দিক থেকে অগ্নি 1 মিসাইল 700 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে, অগ্নি 2 যেতে পারে 2000 কিলোমিটার, অগ্নি 3 এবং অগ্নি 4 ক্ষেপণাস্ত্র অন্তত 3500 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। মস্কোর দক্ষিণ পশ্চিম সীমান্তে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করল রাশিয়া। যুক্তরাষ্ট্র, ব্রিটেন দুদেশই আঘাত হানতে সক্ষম ইয়ারসন নামের আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্র হিরোশিমায় নিক্ষিপ্ত লিটল বয় বোমার চেয়েও অন্তত 12 গুণ বেশি শক্তিশালী। বুধবার বিকালে কালুগা অঞ্চলের জেলেনস্কি মিলিটারি কম্পাউন্ডে বসানো হয় এটি। ইউক্রেনকে শীঘ্রই অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ওয়াশিংটন। বাইডেন প্রশাসনের এই পরিকল্পনা মঙ্গলবার বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই এই পদক্ষেপ নিল মস্কো। পাশাপাশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠানো হলেই মস্কো তাতে হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। বুধবার সন্ধ্যায় রাশিয়ার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় একটি দীর্ঘ বিশেষায়িত জানি বুঝায় ইয়ারাসন মিসাইল মস্কো থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত কেজিলোস্কি মিলিটারি কম্পাউন্ডে নেওয়া হয়। বেশ কয়েকটি মিলিটারি ট্রাক মিসাইলবাহী যানের পিছনে অবস্থান করছিল, কম্পাউন্ডের ভিতরে প্রবেশের জন্য যানের পিছনে অবস্থান করছিল। কম্পাউন্ডের ভিতরে প্রবেশের পর যানটি সেখানে অবস্থিত মিসাইল সাইলিনের সামনে অবস্থান নেয়। এরপর ধীরে ধীরে লোডিং ইউনিটের সাহায্যে মিসাইলটিকে সাইলুতে বসানো হয়। 2014 সালের পরে ডোনেস্কে সবচেয়ে বড় হামলা। পূর্ব ইউক্রেনে রাশিয়ার দখলকৃত শহর ডোনেস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সেখানকার রুশ সমর্থিত মেয়র দাবি করেছেন, 2014 সালের পর এটি বড় ধরনের হামলা। বৃহস্পতিবার মেয়র অ্যালেক্সি কুলেমজিন টেলিগ্রামে বলেছেন, সকাল 7টায় ডোনেস্কের কেন্দ্রবিন্দুতে হামলা হয়েছে। BM-21 গ্র্যাট মাল্টিপল রকেট লঞ্চার থেকে বেসামরিক শহরের উপর 40টি রকেট ছুড়েছে তারা। এটি সুস্পষ্ট যুদ্ধ অপরাধ। 2020 সালের জানুয়ারিতে মার্কিন হামলায় প্রাণ হারান ইরানের রেভলিউশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। এই হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে তৎকালীন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমি গ্রেফতার হতে পারেন।
ইরাকের সিনিয়র সংসদ সদস্য ফাজিল জারিজাওয়িকে উদ্ধৃত করে একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পার্স টুডে। ফাজিল জারিউরি আরেকটি বার্তা সংস্থা বলেছে, কাজিমি বর্তমান বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন নিরাপত্তায় বসবাস করছেন। জারিজাওয়ি বলেছেন, ইরাক এবং ইরানের দুজন শীর্ষ স্থানীয় জেনারেলকে হত্যা করার ঘটনায় সহযোগিতা করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কাজিমিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইরানের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন জেনারেল সুলাইমানি। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলায় কাসেম সুলাইমানি সহ বেশ কয়েকজন নিহত হন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্যে তিনি বলেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে এবং তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজিমি সহ দুদেশের আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে আসামি করে গত 27 নভেম্বর বাগদাদের ফেডারেল আপিল আদালতে অভিযোগ করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে কাজিমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং তাকে গ্রেফতার করা হতে পারে বলে জানালেন ইরাকি জেল জারি জাওরি। ইরানের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন জেনারেল সুলাইমানি। তার কুদস বাহিনী সরাসরি দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে রিপোর্ট করে। আয়াতুল্লাহ আলী খামেনির পর জেনারেল সুলাইমানিকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করা হতো। সুলাইমানি মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, এই হামলার পিছনে থাকা অপরাধীদের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়া হবে। তবে পেন্টাগনের দাবি, বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার অনুমোদন দিয়েছিলেন জেনারেল সুলাইমানি। ইউরোপের সমুদ্রপথে রুশ তেল আমদানি নিষিদ্ধ করার পর চলতি মাসে রাশিয়ার উরালস তাদের পরিশোধিত তেল ব্যাপক ছাড়ে বিক্রি করছে। এই সুযোগে প্রভাবশালী ক্রেতা ভারতও ইউরোপের বেঁধে দেওয়া ব্যারেল প্রতি $60 মূল্যসীমার অনেক নিচেই তেল কিনছে বলে জানিয়েছে তেলের আন্তর্জাতিক বাজার সংক্রান্ত 4টি সূত্র। ইউরোপীয় ইউনিয়ন 5 ডিসেম্বর থেকে সমুদ্রপথে রুশ তেলের আমদানি নিষিদ্ধ করায় মস্কোকে বাধ্য হয়ে প্রতি 10 লাখ ব্যারেল তেল বিক্রিতে বিকল্প বাজার বিশেষ করে এশিয়ার দিকে মুখ ঘোরাতে হয়েছে। ইউক্রেনে যুদ্ধ চালাতে রাশিয়া যে খরচ, তাতে লাগাম টানতে সমুদ্রপথ দিয়ে যাওয়া রাশিয়ার তেল 5 ডিসেম্বর থেকে ব্যারেল প্রতি সর্বোচ্চ $60 কেনার সীমাও বেঁধে দিয়েছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশের জোট G7। রাশিয়া বলেছে, উৎপাদন কমানো সত্ত্বেও তারা এই মূল্যসীমা মেনে তেল বিক্রি করবে না। পশ্চিমাদের নিরাপদক্ষেপের কারণে রাশিয়ান উৎপাদকের এখন নিজেদের পাশাপাশি এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সরবরাহকারীদের সাথেও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জড়াতে হচ্ছে। ক্রেতা পেতেও দামও কমাতে হচ্ছে বলে জানিয়েছে এই দুই ব্যবসায়ী। কয়েকশো বছর ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। 1750 সালের তাদের আনুমানিক জনসংখ্যা ছিল 22 কোটি, যা তৎকালীন বিশ্বের মোট জনসংখ্যার 1/4 বেশি। ওই সময় রাজনৈতিকভাবে অসংগঠিত ভারতের জনসংখ্যা ছিল 20 কোটির মতো, আর বিশ্বের মধ্যে অবস্থান ছিল দ্বিতীয়। এর 270 বছরেরও বেশি সময় পরে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার মুকুট পড়তে যাচ্ছে ভারত। ধারণা করা হচ্ছে নতুন বছরের 14 এপ্রিল জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত। তার পরের দিন দেশটির জনসংখ্যা হবে 142,57,875 জন। অবশ্যই এই মুকুটের মূল্য রয়েছে, কিছু বিষয় পরিবর্তিত হচ্ছে, এটি তাই স্পষ্ট প্রমাণ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ নেই, কিন্তু চীনের রয়েছে। তখন এটিকে আরও অস্বাভাবিক বলে মনে করা হবে। চীনের অর্থনীতি প্রায় 6 গুণ বড় হলেও ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা এটিকে ধরতে সাহায্য করবে। এখন থেকে 2050 সালের মধ্যে বিশ্বের কর্মক্ষম বয়সী জনসংখ্যার বৃদ্ধির 1/6 বেশি কেবল ভারতের হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের সরকার বেতন বন্ধ বা চাকরি হারানোর ভয় দেখিয়ে পুরুষদের ভ্যাসেকটমি ক্যাম্পে যেতে বাধ্য করেছিল। পুলিশ সদস্যরা রেল স্টেশন থেকে দরিদ্র পুরুষদের ধরে নিয়ে যেতেন বন্ধা করার জন্য। বিপরীতে চীনের জনসংখ্যা দ্রুত কমার পথে। 1 দশক আগে কর্মক্ষম বয়সী চীনাদের সংখ্যা শীর্ষে পৌঁছেছিল। 2050 সালের মধ্যে দেশটির নাগরিকদের হবে 1/50 বছর, যা এখনকার চেয়ে 12 বছর বেশি। ফলে রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব বজায় রাখতে কঠোর পরিশ্রম করতে হবে বয়স্ক চীনকে। আজকের মতো এ পর্যন্তই ছিল বিশ্বের সর্বশেষ নিউজ। সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।